আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব মালয়েশিয়ার যে সকল বৈধ অবৈধ প্রবাসীরা বাংলাদেশ হাই কমিশনে আপনারা পাসপোর্ট রিস্যু করার জন্য যে আবেদন করেছিলেন এখন পাসপোর্ট ডেলিভারি নেবেন তো পাসপোর্ট ডেলিভারি নেবেন আপনারা কিছুদিন আগে শুনেছেন বাংলাদেশ হাই কমিশন আপনাদের নিজ নিজ স্থানে অর্থাৎ পোস্ট লজের মাধ্যমে আপনাদের কাছে পাসপোর্ট পৌঁছে দিবে অর্থাৎ মালয়েশিয়ার যে বর্তমান পরিস্থিতি করোনা মহামারী এবং লকডাউনের কারণে আপনারা যেহেতু এখন দূর দূরান্ত থেকে বাংলাদেশ হাই কমিশন আমপাং আসতে পারতেছেন না পিদাই কিন্তু বাংলাদেশ হাই কমিশন এই পদ্ধতি গ্রহণ করেছে তো আপনারা এখন পোস্ট লজের মাধ্যমে কিভাবে পাসপোর্ট সংগ্রহ করবেন আজকের ভিডিওতে আমি এই পদ্ধতি দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি টেনে টেনে দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়া তথ্যভিত্তিক সংবাদ পাওয়ার জন্য পাশে থাকা যে আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা এখনও স্টোর থেকে বিডি পাসপোর্ট স্ট্যাটাস অ্যাপসটি ডাউনলোড করেননি আশা করি ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন বিডি পাসপোর্ট স্ট্যাটাস এটা লেখার পরে যে অ্যাপসটি আসবে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি চলে যাবেন আপনার স্ক্রিনে স্ক্রিনে দেখবেন আপনার অ্যাপসটি এভাবে ওপেন করবেন ওপেন করার পরে এখানে যে অপশনগুলো আসছে অর্থাৎ আপনি পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় কিছু এখানে পাবেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো এখানে এন্ট্রি লিস্ট আছে অনলাইন ইস্যু আছে বিমান টিকিট আছে আপনি ফরম ডাউনলোড করতে পারবেন নতুন যে পাসপোর্ট করেন বা ইস্যু করার জন্য যে পাসপোর্ট ইতিপূর্বে আমি অনেক ভিডিও আপডেট দিয়েছি সেখানে হয়তো আপনার অনেক কিছু দেখেছেন তো আজকে আমি দেখাবো আসলে আমি ভিডিও বেশি লম্বা করবো না আজকে দেখাবো বাংলাদেশ হাই কমিশনের যে ঘোষণা অনুসারে তারা পোস্টলাউজির মাধ্যমে আপনাদের হাতে যে পাসপোর্ট পৌঁছে দিবে এই পদ্ধতি কিভাবে করবেন সেই পদ্ধতিটি আমি দেখাবো তো আপনারা এই অ্যাপসটি ওপেন করবেন অথবা আপনারা যার যার হ্যান্ডফোনের যে গুগল ব্রাউজার আছে সেখানে যাবেন তো আমি গুগল যাচ্ছি না আমি বিডি পাসপোর্ট স্ট্যাটাসে ওপেন করার পরে উপরে যে সার্চ বক্স আছে এখানে আমি লিঙ্ক টাইপ করব। তো লিঙ্কটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি লিঙ্কটি তো এইচ টি টি পি এস কে এল ডট গভ ডট বিডি পোস্ট লাজু আপনারা এইভাবে সম্পূর্ণভাবে লিঙ্কটি টাইপ করবেন আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি এখানে তো এখানে যে সার্স ওয়েব আছে উপরে এখানে শুধু আমি পাস্ট করে দিব পাস্ট করার পরে দেখবেন আপনি যে লিঙ্কটি টাইপ করেছেন হুবু এই লিঙ্কটি দেওয়ার পরে আপনি গো দিবেন গোতে টাস করার পরে দেখবেন এখানে সম্পূর্ণ নিয়ম কারণ চলে আসছে আপনি কিভাবে অলরেডি এখানে দুজন দেখা যাচ্ছে তারা পোস্ট লজির মাধ্যমে যে আবেদন করেছে অলরেডি তারা জোর বড় থেকে নিবে দুজন আসছে তো যাই হোক বাংলাদেশ হাই কমিশন আগামী সাতই এপ্রিল থেকে দু সালের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যকর চলবে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের কাছে পাসপোর্ট বিতরণ করবে তো এখানে যে নিয়ম কারণগুলো আমি আপনাদেরকে এখানে পড়ে শোনাচ্ছি না আপনারা আশা করি পড়ে নেবেন এখানে নিয়ম কারণগুলো আছে এই নিয়ম কারণগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন তো তো বাংলাদেশ হাই কমিশন থেকে যে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি আমি আপনাদের সম্মুখে হুবহু তুলে ধরতেছি ওনারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ পাঁচই এপ্রিল পোস্ট অফিস এর মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে পাসপোর্টের সেবা গ্রহণ কার্যক্রমকে সহজীকরণ এবং চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে মালয়েশিয়ার সরকার প্রদত্ত সময়ে চলাচল নিয়ন্ত্রণ নিষেধাজ্ঞা ও কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ এসওপি বাধ্যতা বাধ্যকতার প্রেক্ষাপটে মালয়েশিয়ার দূরবর্তী প্রদেশ হাই হাইকমিশনে উপস্থিত হয়ে পাসপোর্ট সংগ্রহ কঠিন হয়ে পড়েছে বিদায় এখন থেকে পরবর্তী এখন থেকে দূরবর্তী প্রদেশ সমূহ থেকে নিকটবর্তী পোস্ট অফিস হতে পাসপোর্ট সংগ্রহ করা যাবে নিয়মাবলী অর্থাৎ আপনি কিভাবে পাসপোর্ট সংগ্রহ করবেন ডাকযোগে পাসপোর্ট সংগ্রহ করার লক্ষ্যে প্রথমে আপনাকে এখানে যে লিঙ্কটি দিয়েছে আমি যে লিঙ্কটি একটু আগে আপনাদেরকে দেখে সেই লিঙ্কে আপনাদেরকে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে আপনাদের যে তথ্য সেগুলো পূরণ করে সাবমিট করতে হবে চাহিদা তথ্য প্রদানপূর্বক সাবমিট করার দুই কার্য দিবস পর অর্থাৎ দুই দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি স্লিপ নম্বর বসিয়ে সার্চ অপশনে গিয়ে ক্লিক করলে একটি ট্র্যাকিং বারকোড নম্বর পাবেন এই ট্র্যাকিং বারকোড নম্বর দিয়ে আপনি এইচ টি টি এখানে যে লিঙ্কটি দেওয়া আছে ডব্লিউ ডট পোস্ট ডট কম ডট মাই লিঙ্কে ট্র্যাক অ্যান্ড ট্রেস অপশনে সার্চ করলে আপনার পাসপোর্টটির সর্বশেষ অবস্থান জানতে পারবেন অর্থাৎ আপনি যখন অ্যাপ্লাই করেছেন আপনার পাসপোর্ট নেওয়ার জন্য ডেলিভারি নেওয়ার জন্য তো পোস্ট অফিসে যখন আপনি আপনার সব কিছু সাবমিট করেছেন তো এখন আপনাকে যে একটি ট্র্যাক নাম্বার দেবে বা বারকোড নাম্বার দেবে সেই নাম্বারটি দিয়ে আপনি মালয়েশিয়ার যে পোস্ট লাজো যে ওয়েবসাইটটি আছে এখানে আপনি গিয়ে সার্চ করবেন যে আপনার পাসপোর্টটি এখন কোন পর্যায়ে আছে কোন স্থানে আছে আপনি দেখতে পাবেন ইতিপূর্বে কিন্তু আমি এ সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম আপনার প্রদত্ত অপশন পছন্দ অনুযায়ী নির্ধারিত পোস্ট অফিস হতে পাসপোর্ট সংগ্রহের সময় অবশ্যই বর্তমান মূল পাসপোর্টটি অথবা পাসপোর্টের ফটোকপি ও ছবিযুক্ত আইডির সাথে নিয়ে সশরীর যেতে হবে এবং উক্ত পোস্ট মালয়েশিয়ার অফিসে প্রদর্শন করতে হবে অর্থাৎ আপনি আপনার এখানে যে কথাটি বলেছে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি ওনারা বলছে আপনার যে পাসপোর্ট আপনি নতুন করতে দিয়েছেন রি করার জন্য আপনার কাছে তো অবশ্যই একটা পুরান পাসপোর্ট আছে সেই পাসপোর্ট অথবা যাদের কাছে সেই পুরান পাসপোর্ট নেই পাসপোর্টের ফটোকপি এগুলির সাথে করে নিয়ে যেতে হবে পোস্ট অফিসে চার নম্বর যেটা বলছে পোস্ট মালিজি অফিসে প্রেরণকৃত পাসপোর্ট অবশ্যই দুই সপ্তাহের মধ্যে সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনাকে আপনি যেদিন আবেদন করবেন বা পাসপোর্ট পৌঁছেছে তখন থেকে আপনাকে দুই সপ্তাহের মধ্যে সংগ্রহ করতে হবে পাঁচ নম্বর যে কথাটি বলেছে পোস্ট মালয়েশিয়ার মাধ্যমে ডাকযোগে পাসপোর্ট সংগ্রহ করতে মালয়েশিয়ার মূল ভূখণ্ডের মধ্যে বারো রিঙ্গিত এবং মূল ভূখণ্ডের বাইরে অর্থাৎ মালয়েশিয়ার এখানে যারা আছে অর্থাৎ পেনাং জোরবারু ইপোপ পেরাক পাহাং মালাক্কা এখানে বারো রেঙ্গিত আপনাকে চার্জ প্রদান করতে হবে এবং সাবা সাের জন্য বিশ রেঙ্গিত তো এই টাকা আপনি যখন পোস্ট অফিসে পৌঁছবেন তখন সেখানে আপনাকে প্রদান করতে হবে এবং ছয় নম্বরে যে বলছে কোন কোন পোস্ট অফিস থেকে আপনারা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এটা তারা অলরেডি এখানে যে ঠিকানা দিয়ে দিয়েছে আপনারা এই ঠিকানাগুলো আশা করি ভালো করে দেখে নেবেন আমি আর আপনাদেরকে বলতেছি না তারপর আমি বলতেছি ফাজিয়াবাদ পোস্ট বেসার পুলাও পিনাং ফাজাবাদ পোস্ট বেসার ইপ ফাজাবাদ পোস্ট বেসার জিহোরবাড়ু কুচিং মুয়া এবং কুয়ালা তেলেঙ্গানু তো আশা করি আপনারা যে বিষয়টি বুঝতে পারছেন যদি কোনো বিষয়ে না বুঝতে পারেন আশা করি কমেন্ট করবেন কমেন্ট আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানেও যে নিয়মকানুনগুলো আছে সম্পূর্ণ নিয়মকানুন কিন্তু এখানেও আছে আপনার আশা করি এগুলো করে নেবেন পরে নেওয়ার পরে এখানে যে সার্চ বক্স আছে এখানে বক্সে আপনার ডেলিভারি নাম্বারটা দিবেন এই দেখেন ওনারা নাম্বার দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু চলে আসছে কোথা থেকে তারা নেবে তো বিস্তারিত এখানে ভালো করে পড়ে নেবেন এরপর যদি কোনো বুঝতে সমস্যা হয় পরবর্তীতে আবার আমি ভিডিও দেব এবং আপনাদের বোঝানোর জন্য কিভাবে আপনারা এটা সাবমিট করবেন আমি সে বিষয়ে নিয়ে আবার ভিডিও দিব তো আজকে আপনাদেরকে জাস্ট এতটুকু নলেজ দেওয়ার জন্য এবং আপনারা কিভাবে কি করবেন এতটুক বোঝানোর জন্য আজকের এই ভিডিওটি এখানে সম্পূর্ণ নিয়মকানুন লেখা আছে তো যাই হোক আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এখন আপনারা আপনাদের যে সকল বন্ধুবান্ধব আছে সকলের সাথে শেয়ার করবেন আজকের মতো এখানে আগামীতে আবার আসব নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ